আপনারা দেখছেন একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ওসলাত আসসালাম আলা রসুলিল্লা আবাদ আহমদ হুয়ানুসলিম অনুসল্লি আলা রসুল হিল করিম আবাদ সুপ্রিয় দর্শক যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান প্রতি পর্বের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই তা হচ্ছে জাকাত প্রদান করবেন অর্থ নাকি পণ্য দিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে প্রখ্যাত একজন আলেমিনকে রয়েছে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ রুহুল আমিন অধ্যক্ষ দুর্বাটি কামিল মাদ্রাসা ঢাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আপনি তো জানেন যে জাকাত একটি অন্যতম এবাদত যা যদিও মাহেরমজানে একটু বেশি করে আমরা দেখতে পাই যে জাকাত প্রদান করা হচ্ছে কিন্তু এই জাকাত যে প্রদান করা হয় সেটা কি অর্থ দিয়ে কি করা উচিত অর্থাৎ বিত্তবান ব্যক্তি তার অর্থ থেকে জাকাতের অংশটুকু সেটাকে অর্থের বিনিময়ে কি গরিবকে দিবেন নাকি সেই টাকা দিয়ে পণ্য কিনে গরিবকে দিবেন এই সামগ্রিক বিষয় বিষয়ে আপনি আলোচনা করবেন শুরুতেই জাকাতের আক খাত নি যদি একটু কথা বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের আটটি খাত বর্ণনা করেছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াতে বর্ণনা দিয়েছেন ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন وابন السبيل والامين আলাইহা ইলা اخ الاয়া এখানে আটটি খাতের কথা বলা হয়েছে তা আটটি খাতের মধ্যে বর্তমানে দুইটি খাত এখন রহিত রয়েছে হয়ে গেছে প্রযোজ্য নয় কারণ এখন টাকা পয়সা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে মুসলমান বানাইতে হবে এরকম প্রভিশন এখন আর নাই সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে গেছে আর দাস তো আর তো এমনিতেই মানে উচ্ছেদ হয়ে গেছে জহিত হয়ে গেছে বাকি যে ছয়টি খাদ আছে এই ছয়টি খাদের মধ্যেই জাকাতের অর্থ বন্টন করা বা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া এখন প্রশ্নটি হলো এই যে জাকাত অর্থ দিয়ে আদায় হবে না পণ্য দিয়ে আদায় হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন আমাদের দেশে আমরা বিভিন্ন রকম দেখি কিন্তু আসলে শরীয়তে কোন জিনিসটাকে বেশি ব্যবহার করে জাকাত আল্লাহ রবুল্লা আলমিন ধোনির উপরে ফরস করেছেন এবং তার সম্পদের তার অর্থের আড়াই পার্সেন্ট অর্থাৎ একশো টাকা হলে সাড়ে সাতানব্বই টাকার মালিক সে আর আড়াই টাকার মালিক হলে গরিব মানুষ এটা কিন্তু মালিক বলেছেন আপনি হ্যাঁ তার অধিকার অধিকার আল্লাহই তাকে মালিক বানিয়েছেন এবং জাকাত কিন্তু কোনো দান না কোনো অনুদান না কোনো কারোর প্রতি কোনো কৃপা না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা ফরস হুকুম এবং দরিদ্রের মধ্যে এটা বন্টন করে দেওয়া এক নম্বরে যেটা বলাছে ইনমা সাদাকা ফোকারা পোকারা পোকারা ফকির বহুবচন অর্থাৎ দরিদ্রদের মধ্যে দিতে হবে দরিদ্রকে মানলাহুশাই যার সামান্য কিছু আছে জি মানলাহুশাই মানলাহুশাই কিছু আছে তাকে বলা হয় দরিদ্র এই দরিদ্র ব্যক্তিকে জাকাতের অংশ দিতে হবে এরপর দ্বিতীয় হলো মিসকিন আল মাসাকিন মাসাকিন সেটাও বহুবচন হ্যাঁ মাসাকিন হলো মানলালাহুশাই যার কিছুই নেই যার কিছুই না একদম নিঃস্ব যেটাকে আমরা বাংলায় বলি এভাবে যে আটটি খাদের মধ্যে যে ছয়টি খাত যেই ছয়টি খাত বর্তমানে প্রচলন আছে এবং সকলের নিকটে এটা গ্রহণযোগ্য আল্লাহ রব্বুল্লা আলম নির্ধারণ করেছেন এই জায়গায় জাকাতের অর্থ অর্থের মাধ্যমে তাদেরকে তাদের হাতে পৌঁছে দেন আপনি কিন্তু বলেছেন অর্থের মধ্যে অর্থের মাধ্যমে কেন অর্থের মাধ্যমে হ্যাঁ অর্থের মাধ্যমে এই জন্য দিতে হবে আমাদের দেশে অনেক সময় দেখা যায় জাকাত আদায় করতে যে শাড়ি লঙ্গি কাপড় এগুলো দেওয়া হয় এগুলো জাকাতের কিন্তু পণ্য না জাকাতের জাকাত আসার মূল উদ্দেশ্যই হলো সিগনিফিক্যান্ট যেটা হ্যাঁ সমাজে একটা ভারসাম্য রক্ষা হবে কায়লা ইয়াকুন আদুল বাইনাল আগ্নি আইমেন কম আল্লাহ বলছেন তোমাদের মাঝে ধনীদের সম্পদ কেবলমাত্র যেন তাদের হাতেই গচ্ছিত না থাকে এটা যেন যারা নিঃস্ব গরিব দরিদ্র আছে তাদের হাতে পৌঁছায় যায় জাকাত চায় সমাজে একটা সম্প্রীতি বজায় রাখতে অর্থনৈতিক স্বাবলম্বী হবে সবাই দরিদ্রতা বিমোচন হবে মানুষ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে ভালো পথে এবং একটু জীবনযাপন উন্নতি করার জন্য আল্লাহাক কিন্তু জাকাতের বিধান দিয়েছেন এবং জাকাত দিতে হইলে একটা ডায়েরিটেন করতে হয় কোন দিন আমি এত টাকার মালিক হইলাম কোন দিন আমার এত টাকার বদৌলতে এত টাকা জাকাত আসলো ডায়রি মেনটেন করতে হয় সারা বছর জাকাত দেওয়া যায় কিন্তু যদি অধিক সহ পাওয়ার জন্য অনেকে সারা বছর কিছু কিছু দিয়া ওই বাকি অংশটা এসে রমজানে দেয় যাতে করে সে বেশি লাভবান হতে পারে আল্লাহর কাছে বেশি সব বেশি লাভ করতে পারে জাকাতের মৌলিক উদ্দেশ্য যদি হয়ে থাকে হতদরিদ্র মানুষকে এমনভাবে স্বাবলম্বী করে তোলা যে আগামী বছর তাকে আর জাকাত গ্রহণ করতে না হয় তো সেক্ষেত্রে তো অর্থের বিষয়টাই খুব ইম্পর্টেন্ট সেখানে তো পণ্য হওয়ার কথা নয় জি হ্যাঁ এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি কারণ জাকাত আসলে তো ওই দুইটা লঙ্গি পাঁচটা কাপড় দিয়া দিয়ে মানুষের অভাব দূর হবে না এবং মানুষ সীমার নিচ থেকে উঠে আসতে পারবে না তাকে এমন একটা পর্যায়ে তাকে নিয়ে আসতে হবে যাতে সে পরবর্তী বছরে আর জাকাত তাকে নিতে না হয় উদাহরণস্বরূপ একটি লোক রিক্সাওয়ালা সে কাজ করে খায় কিন্তু তাকে যদি একটা রিক্সা কিনে দেওয়া হয় সে এই দিয়ে সে স্বাবলম্বী হয়ে গেল একটা সংসার সে চালাতে পারবে আসলে রসুল সালাম সময় কী ছিল জাকাতের মাল আদায় করে নিয়ে আসা হতো গরিব লোকদের লিস্ট করা হতো এক একজনকে এক একভাবে সলভেন্ট করে দেওয়া হতো যে বাইতুল মাল যে একটা ডিপার্টমেন্ট ছিল আল্লাহ রসুলের সেখানে অর্থাৎ অর্থ কোষাগার বা খাদ্য কোষাগার তার মধ্যে কিন্তু একটা ছোট ডিপার্টমেন্ট ছিল জাকাত ডিপার্টমেন্ট সে টাকা সেভাবে উত্তোলন করতো সেভাবে আবার সেখান থেকে বন্ধ হতো খুজমিন তাদের থেকে গ্রহণ করো এবং তাদের মধ্যেই ফিরিয়ে দাও যখন আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই কিভাবে বন্টন করা হবে কি কি খাতগুলো কি রয়েছে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসে শুভ দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি ভি আয়োজিত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম জাকাত কিভাবে দিবেন অর্থ নাকি পণ্য দিয়ে বাকি অংশটুকু বিরতির পর থাকুন একুশের সাথে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মাহে রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে তা হচ্ছে জাকাত কীভাবে দিবেন অর্থ নাকি পণ্য দিয়ে চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই অর্থ নাকি পণ্য আমরা বারবার কেন এই কথা ঠিকই বলছি কারণ আমাদের মধ্যে কিন্তু একটা মানে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানচিত্রে পণ্য দিয়েই খুব বেশি পরিমাণে করে যায় যেমন আমরা দেখি আপনি দেখবেন শপিং মলগুলোতে অথবা বিভিন্ন দোকানে আলাদা একটা স্টিকার কি দেওয়া থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় মানে একটা ব্র্যান্ড তৈরি করেছে মনে হচ্ছে সবচেয়ে নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে আমার জাকাতের কাপড় এটা কতটুকু অপরাধ আমি অপরাধ বলবো জি এটা নিঃসন্দেহে অপরাধ কারণ জাকাত এই ধরনের কোন পণ্য দিয়ে আদায় হয় না জাকাত দেওয়ার প্রথম যে ধরন যেটি সেটি হলো তার সমুদায় অর্থ একত্রিত করে কত টাকা তার জাকাত আসলো সেটা নির্ণয় করা এরপরে সমাজে যারা হতদরিদ্র আছে যে করে কাকে কিভাবে দিলে দিলে কত দেবে এদেরকে আগামী বছর আর দেওয়া যাবে না এবং এরা যেন আগামী বছর জাকাতের প্রতি মুখা না থাকে অর্থাৎ তারা যেন এইটা নিয়ে সন্তুষ্ট এবং তারা সলভেন্ট হয় তারা যত আর গরিবানার মধ্যে না থাকে তারা তাদের জীবনের মূল উদ্দেশ্য জাকাতের মূল উদ্দেশ্যই হলো একজন মানুষকে দরিদ্রতা থেকে ফিরিয়ে তাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা চমৎকার চমৎকার এই হল জাকাতের মূল আচ্ছা জাকাত কখন ফরজ হবে কার উপর কি পরিমাণ সম্পদ থাকলে যেটা আমরা জানি সারা অন্য তোলা রূপ অথবা সারা সাত বরি স্বর্ণ এটা টাকায় কি পরিমাণ যে কোনো মানুষের কাছে যদি সারা বছরের তার আয় ব্যয় সব বাদ দিয়ে চল্লিশ হাজার টাকা সমান অর্থ তার পঞ্চাশ চল্লিশ হলো সর্বনিম্ন মেয়াদ এই যে চল্লিশ থেকে উপরে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এভাবে থাকলে তাহলে আড়াই হিসাবে যে অংশটা আসে সেটা সে দেবে এখন উদাহরণস্বরূপ একজন লোক ব্যবসায়ী লোক তার কাছে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকার আড়াই পার্সেন্টের যেটা আসে সেটা সে একত্র করলো তার ঘরে বিশ বড়ি স্বর্ণ আছে বিশ বড়ি স্বর্ণের বিক্রি মূল্য নট ক্রয়মুক মূল্য বিক্রি করলে যে পয়সাটা আসে কারণ বিক্রিতে একটু কম হয় বিক্রির মূল্য অর্থটা ধরিয়া এই টাকার সাথে মিলাইয়া আড়াই পার্সেন্ট হিসাবে সেখান থেকে টাকা বের করতে হবে রৌপ্য যদি থাকে সাড়ে বান্ন তোলা তার অথবা তার অধিক থাকে তার দাম বাজারে বিক্রি করলে যে অবস্থা আছে সেইটার অংশ নিয়ে এসা গোটা টাকাটা অঙ্কটা ও স্বর্ণ সব কিছু মিলিয়ে মিলিয়ে একত্র করে তারপরে এখান থেকে আড়াই পার্সেন্ট হিসাবে মানে যাকে দিলে যথাযথ হবে যে কয়জনকে দিলে হবে। সেইভাবে তাকে দিতে হবে বাড়ির আশেপাশে পরিচিত মহল অথবা সে তো সর্ব মানে সবচেয়ে অগ্রাধিকার তার এমন লোক আছে যে যারা মানুষের কাছে লাইয়াস আলু না এলহাফান কনসৈব ভাব বলছেন যে মানুষের কাছে তারা চাইতে পারে না অথচ সে সত্যিকার জাকাত গ্রহণ করার মতো অবস্থা তার আছে কিন্তু এইরকম লোকদেরকে নিজে চুজ করতে হবে যে গ্রহণ করবে জাকাত সে এসে আমার কাছে চাইয়া জাকাত নেওয়ার চাইতে আমি নিজে চুজ করে যদি কাউকে জাকাত দিতে পারি সেটা ইসলাম বেশি গ্রহণযোগ্যতা দিয়ে এখানে একটা বিষয় আছে যে যখন তাকে সে দিবে ধরে নিন এক লক্ষ টাকা একজনের জাকাত আসলো টোটাল ফান্ডটাকে তার ঠিক নিকটাত্মীয় কাউকে দেওয়া যে ব্যক্তি চাইতে পারে না তার কাছে যখন এই টাকাটা সে দিবে তখন সে কি বলবে যে এটা কি জাকাতের টাকা দিলাম আপনাকে না এই ক্ষেত্রে একটু ভিন্ন কথা আছে যদি রক্তের আত্মীয় হয় যাকে দিলে সে মনে কষ্ট পেতে পারে অথচ সে অভাবী এবং জাকাতের টাকা খাওয়ার জন্য তার জন্য যথেষ্ট যোগ্য সে এবং যথেষ্ট প্রমাণ আছে যে সে জাকাতের টাকা নিতে পারে এরকম লোককে বললে যেহেতু আত্মীয় মনে কষ্ট যদি পেতে পায় মানে পেতে পারে তা কষ্ট পাবে এই জন্য না বলাটা ভালো এটা এটাই আমার মনে স্বাবলম্বী তৈরি করাটাই হচ্ছে মূল হচ্ছে জাগাতের যে মূল উদ্দেশ্য হলো একজন দরিদ্র লোককে দরিদ্র সীমা থেকে নিয়ে এসে তাকে একটা বাস্তব অবস্থানে নিয়ে আসা এবং সমাজ থেকে দারিদ্রতা দূর করে দেওয়া আমি শুরুতেই কিন্তু বলছি জাগাত কিন্তু গরিব লোকের ন্যায্য অধিকার হক হক তার এটাই রয়েছে আপনি বলছিলেন যে সাত সাড়ে সাতানব্বই টাকা আপনার আমার আড়াই টাকা কিন্তু বল এখানে আমার কিন্তু কোনো দয়া মায়া নাই। এবং আমি তার প্রতি কোনো করণা করলাম এটাও কিন্তু বলা যাবে না কারণ এটা তার হক তার হকটাকে তার হাতে পৌঁছিয়ে দেওয়ায় আমার দায় অধিক করছে আল্লাহপাক আমাদের সকলকে অধিকারগুলো সঠিকভাবে আদায় করার ত্বিক দান করুক সঠিক জাকার দেওয়ারত্ত্ব ফিক দান করুক ধন্যবাদ আপনাকে আজকে চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম শিব্রদর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি বারবার আমি বৃত্তশ্রেণী মানুষদেরকেই বলবো যারা এই ইফতার সামনে নিয়ে বসে আছেন রকমারি খাবার সামনে কিন্তু জাকাত যে আপনার সম্পদে হয়েছে সে জাকাতটাকে আপনি সঠিকভাবে বন্টন করছেন কিনা এটা কিন্তু প্রশ্ন এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার ও মানার তৌফিক দান করুক আমিন আগামীকাল আবার পৌঁছে যাব আপনাদের প্রিয় চ্যানেলে ইনশাআল্লাহ তাআলা তালা সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক ওসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু